দেখো আমরা কিভাবে জামাই ষষ্ঠী ব্রত পালন করি বা ষষ্ঠী পুজো করি। গুড ইভিনিং বন্ধুরা, চলো সঙ্গে থাকো। এখন যাচ্ছে, দেখো ষষ্ঠী বাজার করতে বেরোচ্ছি। কাল পর্যন্ত, মানে আজ সকাল পর্যন্ত শরীর খারাপ ছিল, আজও এখনও আছে, কিন্তু কালকে যেহেতু ষষ্ঠী পুজো তো বাজার করতে যাচ্ছি। ছেলে বাড়িতে নাই, এবছর প্রথম ষষ্ঠীতে বাড়িতে থাকছে না, মনটা তো খুবই খারাপ লাগছে। কিন্তু পুজো তো করতেই হয়, অনুষ্ঠান তো করতেই হয়, তো সেই পুজোর নিয়ম রক্ষা করার জন্য যতটুকু যা লাগে সেই মতো একটু বাজার করতে যাচ্ছি। চলো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। বাজার করে এসে একটু স্নান করে আমি ড্রেস চেঞ্জ করে ঠাকুরের পুজোর জোগাড়টা করছি, কারণ আমাদের অনেক খুঁটিনাটি জোগাড় করতে হয়। 60 খানা তুলসী পাতা, 60 খানা দূর্ব, 60 খানা আতর চাল, এসব জোগাড় করতে হয় অনেক কিছু বেছে বেছে। তারপরে সমস্ত আমাদের হলুদ, কাঁচা হলুদ দিয়ে সুতোটাকে রাঙাতে হয়। তো কাঁচা হলুদটাকে আমি 2 টুকরো করে নিলাম, করে নিয়ে এর মধ্যে সুতোটাকে দিয়ে এইভাবে চেপে ধরে টানলেই এটা রং হয়ে গেল। চিনিয়েছিলাম, নিয়ে যে হলুদ রং করে নিলাম। দুব্ব লাগে, এই দুব্ব 60টা লাগে, এই যে দুব্ব নিয়ে এসেছি 60টা, এটা একটু লাগবে। তুলসী পাতা 60টা, আতর চাল 60টা নিয়ে সবগুলোকে একসঙ্গে করে এই কচুর পাতায় দিয়ে এভাবে মোড়াতে হয়। আমি বানিয়ে নিয়ে দেখাচ্ছি। এখানে 60খানা আতপ চাল আছে, 60খানা দূর্বা আছে, আর এখানে আমি আলাদা আলাদা করে যে ছটা ছটা করে 10টা 10টা করে 6টা 60খানা আমি তুলসী পাতা বেছে রেখেছি। এবারে এগুলোকে একসঙ্গে বেঁধে নেব কচুর পাতায় করে। কচুর পাতার মধ্যে যে চালটা আছে, এই চালের মধ্যে আমি তুলসী পাতাগুলো দিয়ে দেবো সব। ষাটটা তুলসী পাতা দিলাম, এবার 60টা দুব্ব এর মধ্যে দেব, দিয়ে ওই হলুদ রঙা সুতোটা দিয়ে সুন্দর করে বেঁধে নেব। আর একটা হলুদ রঙা সুতো রাখতে হয়, সেটা ওই আমরা যখন পাঁচালি পরি তখন, মানে কেউ একজন পাঁচালি পরে তখন পাঁচালি শুনতে শুনতে 6টা গিট দিতে হয়। এই যে এইভাবে মুড়িয়ে একদম পুটলির মতো করে এটাকে বেঁধে নিতে হবে, যাতে বেরোয় না চালটা, কোনো কিছু যাতে না পড়ে। ছোটো ছোটো জিনিস তো এভাবে রাখা যাবে না, সেজন্য এইরকম করে। আর একটা আমের শাখা আছে, সেটাকেও এর মধ্যে বাঁধতে হয়। এবার এর মধ্যে আমের শাখাটা সমেত এর সঙ্গে একসঙ্গে সুতো দিয়ে বেঁধে দেব। ভালো করে বাঁধতে হবে যাতে কোনো কিছু বেরিয়ে না যায়, চাল তুলসী পাতা দূর্ব এই যে এভাবে, এটা এটা দিয়েই সার জল সন্তানের মাথায় দিতে হয়। এই যে বটের পাতা, পাখা বটের পাতা, এটার মধ্যে 6টা ফল আছে। আর শুভ ষষ্ঠী বন্ধুরা, এবারে পরদিন সকালবেলায় দেখো স্নান টান সেরে বাকি যতটুকু কাজ ছিল সেইগুলো ঠাকুর ঘরের সামনে বসে করে নিচ্ছি। শাশুড়ি মা ওদিকে ঠাকুর ঘরে বসে ঠাকুরের জায়গাটা গুছাচ্ছেন, আর আমি এদিকে ফলগুলোর মধ্যে সিঁদুর লাগাচ্ছি আর 6 রকম ফুল, সবার, আমার নিজের, তারপরে জায়ের, শাশুড়ি মার, সবার, ওদের যে আমাদের এরকম ছোটো ছোটো গামলা নেয় ওই গামলার মধ্যে, সবার গামলার মধ্যে দিয়ে দিলাম। আর আমার ফলগুলোতে সিঁদুর লাগানো হয়নি, সেই জন্য সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি। ভীষণ গরম, মানে গরমে পারা যাচ্ছে না গলদ ঘর্ম, কিন্তু এগুলো তো করতেই হয়, আমাদের রীতি যেগুলো সেগুলো তো সবাইকে, যার যেটা রীতি। আমাদের ষষ্ঠী তলায় যায় না, আমাদের তুলসী তলায় করে, তো এটা আমাদের স্বস্তির চিহ্ন আঁকছি। 7টা সিঁদুরের ফোঁটা দিতে হয় এই আর কি।
মোটামুটি আমাদের সমস্ত পূজোর জোগাড় সম্পূর্ণ হয়ে গেছে। এবার সবাই ঠাকুর ঘরের সামনে বসে যেগুলো আমাদের নিয়মকানুন সেগুলো আমরা পালন করছি। পরে এখন ঠাকুর ঘরের কাজটা হয়ে গেলে তুলসীতলায় আমরা যাব। এখানে আমার যা বসে আছে, মানে আমি আর শাশুড়ি মা ঠাকুর ঘরের ভেতরে। এবারে আমরা এসে গেছি তুলসীতলায়। তুলসীতলার ধাপিটার মধ্যে আমরা ওই ঠাকুরের গামলাগুলো রেখে তার মধ্যে এটাকে ষাট জাগানো বলে, মানে সব বিভিন্ন রকম মন্ত্র বলতে হয়, মানে ষাট ষাট ষষ্ঠী মায়ের ষাট, ষাট ষাট গরু ছাগলের ষাট, পশু পাখির ষাট, এসব বিভিন্ন রকম বলে ষাট বার বলতে হয়। আর বেশিরভাগই ষাট ষাট ষষ্ঠী মায়ের ষাট বলতে হয়, বলে এইভাবে ষাট জাগাতে হয়। সেটাই আমরা তিনজন মিলে করছি। প্রথমে সূর্যকে দেখিয়ে প্রণাম করতে হয়, আহ্বান করে তারপরে এটা করতে হয়। তো আমার সেভাবে ক্যামেরাম্যান নেই, সেই জন্য আমি সব কিছু ঠিকঠাক দেখাতে পারছি না। বৌদির মুখ নিচু করেই আছে। আরো সরা তুলো হাতে। এইভাবে আমাদের পুজোটা সম্পূর্ণ হলো। এগুলো তো মেয়েলি পুজো, এখানে তো মেয়েদেরই সব কিছু করতে হয়। তো পুজো সম্পূর্ণ হলো, এবার পুজো টুজো শেষ করে উপরে গিয়ে আমি ছেলেকে ষষ্ঠী পুজোর সার জানালাম, গিয়ে এখন রান্না শুরু করছি। আজকে আমার ষষ্ঠী বলে কথা, তো শাশুড়ি নাই ঠিকই, কিন্তু শাশুড়ির হয়ে কিছুটা হয়ে আমি যতটুকু পারি চেষ্টা করছি জামাইকে, এটা জামাই জানে না অবশ্য, তবে খুব বেশি করতে পারছি না কারণ এত গরম, খেয়ে আবার শরীর খারাপ করলে মুশকিল। আর ছেলেও বাড়িতে না, ছেলে খেতে ভালোবাসে, তো করতে গিয়ে যেন কোথায় একটা আটকে যায় হাতটা। তো যাই হোক, দেখো আমি এই যে রান্নাবাড়ি শুরু করে দিই, জামাইয়ের পছন্দ মতো কিছু খাবারই করছি। ট্যাংরা মাছের চচ্চড়ি করছি, ও যেভাবে পছন্দ করে। আলু পেঁয়াজ আর এবার আলু একটু পাঁচ কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু পেঁয়াজটা একটু হালকা নেড়ে নিয়ে তারপরে কিছু শুকনো মশলা দেবো, গুঁড়ো মশলা, একটু জিরের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, একটু টমেটো, এসব দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে এটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে একটু মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এটাই মানে গায়ে গায়ে হবে, ঝোল হবে না, এটাও আমার হাজব্যান্ড ভালোবাসে। তো এটা করছি, আর দই মাছ করব, এইসব চলো দেখাচ্ছি কী কী করছি। তবে খুব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো না, এগুলো রান্না যে জামাইয়ের জন্য রান্না করেছি। পাঁচ রকম ভাজা, স্যালাড, পেঁপে দিয়ে মুগের ডাল, ঝিঙা পোস্ত, আর হচ্ছে ওই ট্যাংরা মাছের চচ্চড়ি, দই মাছ, চাটনি, আম, মিষ্টি, আর এটা হচ্ছে আমের আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। এই যে জামাইয়ে বসেছে, খাবারও দিয়ে দিয়েছি, আমি সকালবেলায় দেখেছিলাম। জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজের সঙ্গে সঙ্গে আমার ব্লগটাও আজকে শেষ করছি। আর তোমরা আমার সাথে থেকো, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। তবে আজকের মতো এই পর্যন্তই, সামনের ব্লগে আবার দেখা।